স্বামী ওমর সানিকে নিয়ে একই বললেন মৌসুমি। বাংলা সিনেমার একসময় জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি দীর্ঘদিন যাবত সফলতার সাথে বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে তার স্বামী ওমর সানিও ছিলেন একসময় জনপ্রিয় চিত্রনায়ক। সিনেমায় অভিনয় করতে গিয়ে মৌসুমির প্রেমে পড়েছিলেন ওমর সানি। তারপর তারা দুজন ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে সুখেই কাটছে মৌসুমি ও ওমর সানির সংসার জীবন। কিছুদিন আগে একটি টিভিতে সাক্ষাৎকালে মৌসুমি বলেন, আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু বর্তমানে এতটা ব্যস্ত সময় পার করতে হয় যে আমরা দুজন দুজনকে ভালোবাসার কথা বলতে পারি না, আলাদা করে ভালোবাসি বলার সময়টাও হয়ে ওঠে না, হাজবেন্ড ওয়াইফের আলাদা একটা সময় পার করা এবং প্রেম করা হয়ে ওঠে না। তিনি আরো বলেন, এতে করে অনেক ফ্যামিলিতে মনোমালিন্যের সৃষ্টি হয়। আমি আমার মতো করে আমার মনের কথাগুলো সানিকে বুঝাই, কিন্তু সানি ঠিকভাবে ওর মনের কথাগুলো বুঝাতে পারে না। অভিনেতা অভিনেত্রীদের ঘর ভাঙার মতো ঘটনা নিয়মিত ঘটলেও মৌসুমি ও ওমর সানির জীবনে নেই তেমন কোনো আশঙ্কা। তারা দুজন দুজনকে ভালোবেসে একে অন্যের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে সংসার করে যাচ্ছেন। আমাদের কামনা এমনি ভাবে যেন সারা জীবন তারা দুজন একসঙ্গে থাকেন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিও অ্যাপসে।